গুড মর্নিং। তো আজকে গ্যাংটকে আমার সেকেন্ড থার্ড ডে। তো মানে কালকে রাত্রে মানে এত শরীর খারাপ হয়েছে নাথুলা থেকে এসে মানে আসার সময় যে আমি মানে কিচ্ছু মানে ইয়ে করিনি। রাত্রে এসেছে, স্নানটা করেছি কোনো রকম গরম জলে, দিয়ে শুয়ে পড়েছি। মানে খাওয়ারও কোনো ইচ্ছে ছিল না, তাও জোর করে ওরা 9টার সময় ডেকে ডেকে খাইয়েছে। মাথা এত ভার, এখানে এত ঠান্ডা, মানে কি বলবো, নিজে যে কী ভুল করেছি সে আমি জানি। এখন 8টা বাজে, আবার আজকে বেরোনো আছে সাইট সিনে, যেতে হবে, রেডি হতে হবে, স্নানও করতে হবে, ভাল লাগছে না। এই দেখো আরেকজনে ওঠেনি এখনও, ফোন দেখছে শুয়ে শুয়ে, একজন মুখ ধুচ্ছে, আমার কর্তা সে ফ্রেশ হচ্ছে, আমি এবার উঠবো। চলো দিনটা শুরু করি। আমরা রেডি হলাম, হয়ে এখন বেরোলাম। তো এখন আমরা প্রথমে যাবো রোপে, তারপর পুরো গ্যাংটক সাইট সিন আজকে। তো আমি ও দুজনেই রেডি হয়ে গেছি, তো আমরা এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। কই ফুলের তোরা কই? রোপওয়েতে বড়দের টিকিটের মূল্য 130 টাকা, মানে অ্যাডাল্টদের। 5 বছরের নিচে বাচ্চার 68, কিন্তু আমাদের কাছে তো 5 বছরের নিচে কোনো বাচ্চা নেই, দুজনেই বড়। তো আমাদের সব 6 জনেরই ফুল টিকিট লাগলো। রোপওয়েতে চললে মোটামুটি গ্যাংটক শহরটাকে দেখা যায় বা বোঝা যায়। তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখো তোমাদের গ্যাংটক শহরটা আমি একা দেখছি, তোমাদেরও দেখাই উপর থেকে কেমন লাগে। খুবই সুন্দর লাগে। রোপওয়ে থেকে বেরিয়ে আমরা নতুন স্পটে চলে এসেছি। এখানে প্যারা রাইডিং আর হেলিকপ্টার রাইডিং হয়। তো আমার ছেলে প্রচণ্ড বায়না করছিল প্যারা রাইডিং করার জন্য, কিন্তু বড্ড ছোট, আমার একটু ভয় করছে, কিন্তু ও শুনছে না। তো প্যারা রাইডিংয়ের টিকিটের মূল্য মানে একজনকে ওরা উঠতে দেয় ওটা 3,500 টাকা করে, মানে পার পার্সন 3,500 টাকা করে লাগবে।
আমরা আর একটা নতুন জায়গায় চলে এসেছি, এখানে একটা ওয়াটারফল আছে, সুন্দর জায়গাটা, এটাও বেশ সুন্দর লাগে, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা নতুন আর একটা স্পট, এখানেও একটা ওয়াটারফল আছে ছোট, আর আমার ছেলে একটু উঠবে ওখানে, ওই ওরা কীভাবে জানে ওরা ওইটার ওটাকে স্লিপ করে নিয়ে আসছে নিচের দিকে, তো আগে এসে চড়েছে আমার ছেলে, এবারও বায়না করছে, নিচে নেট দেওয়াও আছে বাইচান্স যদি বাচ্চারা ছিঁড়ে পড়ে যায়, তো এখানে 100 টাকা করে নেয় উঠতে, কী নাম আমি জানি না, তবে উঠবে আমার ছেলে। Thank you.
মিষ্টি লাগবে না। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্পটে, অন্য একটা জায়গা। এখানে একটা উপরে উঠতে হবে অনেকটা সিঁড়ি ভেঙে, উপর থেকে নাকি পুরো গ্যাংটকটাকে ভালোভাবে দেখা যায়। কিন্তু এখন একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে, অতটা ভালো পরিষ্কার বোঝা যাবে না। তো চলো যাই, দেখা যাক। আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নেব, দুপুর হয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি, সবার খিদে পেয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এবার আমরা একটা পার্কে এসেছি, তো সব তো দেখানো সম্ভব না, অল্প অল্প একটু দেখাচ্ছি। এবার আমরা এসেছি গণেশ মন্দিরে। এই মন্দিরটা অনেকটা উঠতে হয় সিঁড়ি ভেঙে, কিন্তু মন্দিরটা সুন্দর, ঠাকুরের মূর্তিও খুব সুন্দর, খুব ফেমাস একটা মন্দির এখানকার গ্যাংটকে।
গণেশ মন্দিরের এখানে একটা হন্টেড হাউস আছে, তো ওখানে ভেতরে ঢুকতে 100 টাকা করে নিচ্ছে। তো আমার ছেলে আর দাদার ছেলে আর দাদা গেছে, তিনজনে, আমরা যাইনি। তো ওরা একটু ঘুরে এসছে, বলছে ভেতরে গেলে নাকি খুব ভয় দেখাচ্ছে, প্রচুর বেশিক্ষণ থাকতে পারছে না। ওরাও বেরিয়ে এসছে। এটাই আমাদের আজকের লাস্ট স্পট, বুদ্ধ মন্দির। এই বুদ্ধ মন্দিরটা খুব সুন্দর, কিন্তু এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, অনেকটা বিকেলে হয়ে গেছে। তো দেখি ভেতরে যাই। আমাদের সাইট সিনের এটাই লাস্ট স্পট ছিল, বুদ্ধ মন্দিরটা। এটা দেখা হয়ে গেল, এবার আমাদের ফেরার পালা। এবার গাড়ি আমাদের হোটেলে ড্রপ করে দেবে, তারপর হোটেলে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরোবো এমজি মার্গে। একটু কেনাকাটা শপিং টপিং আছে। তো আজকে ভিডিওটা তোমরা দেখলে, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটা আর বেশি বড় করলাম না, বেশি বড় হয়ে যাচ্ছে অনেক। ওই জন্য নেক্সট পার্টে তোমাদের দেখাবো, রাত্রিবেলা আমরা এমজি মার্গে ঘুরবো, এমজি মার্গটা তোমাদের দেখাবো। তো আজকের মতো আসছি, টাটা সবাইকে, বাই।